সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাবো বলে, সাতটার কাছে পৌঁছে গেছি, ট্রেনও এসে গেছে, ট্রেন লেট ছিল তাও এসেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, পড়ে দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। বাইরের সাইট সিন দেখতে দেখতে খুবই চমৎকার সাইট সিনগুলো লাগতেছে, এরকম চমৎকার সাইট সিন আমাদের ওই দিকে তো খুবই অল্প হয়ে গেছে, গাছপালা এটা সেটা দেখাতে পাওয়া মুশকিল। যাই হোক, গাছপালা হাওয়া কি সুন্দর লাগছে, বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার দিকে। বাইরের সাইট সিনগুলো দেখছি, ফাঁকা জলা, কত দূর দূর গাছ বাড়ি, কি সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাচ্ছে না যে কী আনন্দ হচ্ছে। যাক, আমরা এবার দীঘায় ঢুকবো। দীঘা স্টেশনে নেমে পড়লাম, এনারা আগে এসছে, একরা ট্রেনে করে হয়তো বাড়ির উদ্দেশ্যে যাবে, কিন্তু আমরা এইসবে দীঘা স্টেশনে নামলাম। এবার দীঘার দিকে ঢুকছি হেঁটে হেঁটে, খুব ভালো লাগছে। এত ভিড়, এই ট্রেনেই আমরা এসেছি, আজকে ভিড়টা অতিরিক্ত ভিড় হয়েছে। আজকে ভিড় হলেই বা কি, আমাদের তো যেতে হবে। এই বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, হোটেল নেবো বলে একটা টুরেতে ওঠা হয়েছে, হোটেল নিয়ে বলে আমরা ঘুরছি। টোটালা বলেছে যে ভালো নাকি একটা হোটেল আছে ওনার সন্ধানে, যার জন্যে ওনার সাথে সাথে যাওয়া টোটো করে। যাক, দেখি কীরকম হোটেল দেখা যায়। হোটেলগুলো ওইদিকে খুবই ভালোই দেখতে পাচ্ছি, অনেক বড় বড়। একটা হোটেলে আমরা এসেছি, এখানে দমদার করছি। দমদারে রেট পছন্দ হলো না, পছন্দ না হওয়ার জন্য রেটটা আমরা বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে গিয়ে আবার অন্য হোটেলে উদ্দেশ্যে আমরা বেরিয়ে চলে গেলাম। দীঘার সন্ধ্যেবেলা সাইট সিন আমরা দেখতে এসেছি। আমরা সারাদিনটা হোটেলে, সুইমিং পুলে আর সমুদ্রের স্রোতে কাটিয়েছি, যার জন্য ভিডিও করতে পারিনি সকালে। সন্ধ্যেবেলা সাইট সিনটা আমরা দেখে নেব, সাইট সিনটা খুবই চমৎকার লাগে দীঘাতে। ঘোড়ার উপরে চড়া, ফটো শ্যুট করা, একটু বন্ধুদের সাথে গল্প করা, এটাই তো মজা দীঘায় আসার। যাক, দীঘা ভ্রমণ করে ভালোই লাগতেছে, অসাধারণ সাইট সিনগুলো লাগছে। কি জোরে হাওয়া চলছে। এবার আমরা এখান থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে বেরোবো, ওল্ড দীঘার উদ্দেশ্যে আমরা গাড়ি ধরেছি, ওল্ড দীঘায় যাচ্ছি। ওল্ড দীঘাটাও দীঘায় আসবার, ওল্ড দীঘা যাবো না এটা হয়, আমরা তো নিউ থেকে স্ট্যান্ড করেছিলাম। যাই হোক, ওল্ড দীঘায় যাই, ওল্ড দীঘাতে কিছু কেনাকাটা করা আছে। এখানে টোটো ভাড়াগুলো অতিরিক্ত বেড়ে গেছে, আগের বারে অতটা ছিল না। যাই হোক, টোটো করে আমরা যাচ্ছি ওল্ড দীঘা। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বৃষ্টি পড়লেই বা কি, ঘুরতে এসি যখন ভিজতে তো হবেই। যাই হোক, ওল্ড দীঘায় আমরা পৌঁছে গেলাম। ওল্ড দীঘার এটাই মার্কেট, মার্কেটে কিছু কেনাকাটা করবে। ওল্ড দীঘায় যখন দীঘায় এসছে, বাড়ির জন্য তো কিছু লোকে কিনবে নাকি। যাই হোক, মার্কেটে কেনাকাটা করা, কেনাকাটা করতে করতে মার্কেটে ঘুরে নেওয়া। এখানে খাওয়া দাওয়া বলতে গেলে চাউমিন আছে, মাছ ভাজা আছে, মোমোস আছে, এখন অনেক আধুনিক হোটেলও খুলে গিয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আগে যেগুলো ছিল না। অনেক আগে আমরা এসেছিলাম 7 বছর আগে, তখন এইগুলো এত ফ্যাসিলিটি ছিল না। যাই হোক, অনেক হোটেল আছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা যাবো একটু সমুদ্র সৈকতে বসে থাকবো, এই সমুদ্র সৈকতে বসে সময়টা কাটিয়ে নিয়ে আবার মার্কেটের দিকে। একটু চাবি ড্রিং নেওয়া আছে, যার জন্য মার্কেটের দিকে আমরা ঘুরলাম। প্রচুর লোক, প্রচুর লোক, এত ভিড় ভাবা যায় না, প্রচুর ভিড়। যাক, ভিড়ের মধ্যে ভিড় কাটিয়ে কাটিয়ে, প্রচুর ভিড়, ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা এখানে ঘোরাফেরা করছি। যে সন্ধ্যাবেলা কেনাকাটা করে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে এবার ঘুমোবো, ঘুমিয়ে খাওয়া দাওয়া সেরে সোজা সকালে বাড়ি।